সেভেন কালার সিগন্যাল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি স্ট্যাটার সার্কিট নিয়ে আলোচনা করব, যদিও আমাদের আগে সার্কিট আসছে, সে সার্কিট থেকে এই সার্কিটটি বেশ ভালো এবং খুব সহজে আপনারা করতে পারবেন। তো আমরা সার্কিটটির নাম দিচ্ছি সিম্পল স্ট্যাটার সার্কিট। এটা সিম্পল অটো স্টার্টার সার্কিট। তো আমরা সার্কিটটি বার করি। তো আমরা প্রথমে স্টপ সুইচ নিচ্ছি। স্টপ সুইচ সাধারণত চাপ দিলে এটা খুলে আসবে, এই জন্য আমরা প্রথমে ফেজটি উপরে ব্যবহার করব। এরপরে আমরা একটা স্টার্ট সুইচ নিব। স্টার্ট সুইচের ক্ষেত্রে ব্যতিক্রম হবে, কারণ এটা চাপ দিলে লাইনটি পাবে। এই সার্কিটটি করার জন্য আপনারা জানেন যে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগে। তো আমরা প্রথম যে কন্ডাক্টরটি, এটা হলো কমন ম্যাগনেটিক কন্ডাক্টর MC। তো এই কন্ডাক্টরে অবশ্যই নিউট্রাল লাগবে এদিকে। তো আমরা এটিকে অন করার জন্য এরিয়ার একটি NO ব্যবহার করব। এটা হলো কমনের। আমরা এই সার্কিটের জন্য একটি টাইমার ব্যবহার করতে হবে। তো আমরা এখানে একটি টাইমার ব্লক ডায়াগ্রাম আছে। আমি নাম্বারিং করছি যেভাবে টাইমারের বেজে থাকে। আমরা এখানে আরো দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর নেব, একটা হলো স্টার এবং একটা হলো ডেল্টা। এগুলো সবগুলো A1 এবং A2 নাম্বার দ্বারা শনাক্ত করা হয়, A1 এবং A2। তো আমরা সবগুলোরই A2 প্রান্ততে নিউট্রাল দিয়ে দিচ্ছি। তো এটা হলো নিউট্রাল। তো এখানে আমরা টাইমারও একটি নিউট্রাল কানেকশন দিয়ে দিব। আমরা এখানে যখন কন্ডাক্টরটি অন হবে, তখন এখানকার লাইনটি পাস করে নিয়ে এই লাইনটি কিন্তু এখান থেকে নিতে পারতাম, এখান থেকে নিতে পারতাম, এখান থেকে নিতে পারতাম। নিয়ে আমরা এখানে টাইমারে দিলাম। টাইমার থেকে লাইনটি আমরা এখানে 8 কি একই ব্যবহার করবো সেটা আমাদের উপর নির্ভর করবে। তো আমরা এখানে যে লাইনটি দিব তার উপর নির্ভর করে, তো আমি এখানে এটা একে দিলাম। আপনারা চাইলে 8-এ দিতে পারতেন। এখন হলো আমরা প্রথমে যে স্টার, যেহেতু একে দিছি, একের সাথে 4 মানে 1 থেকে 4 NC। তো এখান থেকে লাইনটি বের হয়ে এসে এটি হলো আমরা স্টার কন্ডাক্টরে দেবো। এটার নাম লিখবি স্টার MC। এটা হলো ডেল্টা MC। এখন আমরা দেওয়ার আগে এখানে একটা NC ব্যবহার করব। তো NC-টা এটা আমি ব্যবহার করব ডেল্টার একটা NC, এটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। অনুরূপভাবে এই লাইনটি যখন এখানে দিব, এখানে আমি একটা NC ব্যবহার করব, সেটা হলো স্টারের। এটা হলো একটা NC। তো এই সার্কিটটাই আমাদের বেশ প্রোটেকশন দিবে। আমি এরকম সার্কিটের আগে দেখাই নাই। তো আশা করি আপনারা এই সার্কিটটি করে বেশ ফলপ্রসূ কাজ পাবেন। তো আমরা সার্কিটটি এটা বুঝিয়ে দেওয়ার পরে আমরা কাজটি শুরু করব। তো প্রথমে আমরা সার্কিটটি বুঝিয়ে নিই। তো দেখেন এখানে আমরা প্রথমে স্টপ সুইচ ব্যবহার করছি। তো স্টপ সুইচ যখন চাপ দিব, তখন কিন্তু লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি লিখে দিই এটা হলো স্টপ, পরে এটা হলো স্টার্ট। তো যখন আমরা স্টার্ট সুইচটি চাপ দিব, তখন এই পর্দায় বিদ্যুৎ এসে
A1 ম্যাগনেটিক কন্ডাক্টরে পৌঁছাবে, অর্থাৎ এই কমন ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হয়ে যাবে। যেটা চালু হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা NC হয়ে যাবে, অর্থাৎ লাইন আরেকটা লাইন তৈরি হবে, এই দুটি লাইন এসে এখানে পৌঁছাবে। তো আমরা যখন এটা চাপ ছেড়ে দিব তখন এই লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে, তখন এই লাইনটি দিয়েই এটি চালু থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে লাইনটি এখানে এসে যেহেতু এখানে আসছে, লাইনটি এখান থেকে এসে টাইমারে যাবে, টাইমার অন করবে, টাইমারে যেহেতু নিউট্রাল দেওয়া আছে অন করবে, এবং 1 নম্বর লাইন আসার পরে সেটা 4-এ পাস হয়ে যাবে, এবং 4 থেকে সেটা আউট হওয়ার পরে এই NC ডেল্টার NC ঘুরে, যেহেতু ডেল্টা অফ থাকবে সেহেতু NC NC অবস্থায় থাকবে, NC থেকে স্টারে যাবে। এভাবে স্টার চলবে যখনই নির্দিষ্ট টাইম, আমরা এখানে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড টাইম দিব, এটি হলো টাইমার। দেওয়ার পরে 15 সেকেন্ড আপ করবে, তখনই কিন্তু এই লাইনটি ছেড়ে দিবে, অর্থাৎ তখন 3-এর লাইনটি আসবে। যখনই 3-এর লাইনটি আসবে অর্থাৎ স্টারকে ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু এই লাইনটি কী হবে, এটা NC হবে। আর যদি স্টার চালু থাকে তাহলে কিন্তু এটি NO অবস্থায় থাকবে, যেহেতু এটা স্টারের NC। তো এই লাইনটি দিয়ে তারপরে স্টার হওয়ার পরে এই লাইনতে পাশে ডেল্টা আসবে, ডেল্টা যখন অন হতে যাবে তখন আবার এটি খুলে যাবে। এইভাবে আমরা একটা প্রোটেকশন পাবো। তো আশা করি আপনারা বুঝছেন। তো এখন আমরা এই সার্কিটটি আমরা প্র্যাকটিক্যালি করব, এবং এটা আমরা মোটর চালিয়েও দেখাবো, তো সেটা একটি ভিডিওতে বড় হয়ে যাবে। এই যে আমরা দ্বিতীয় খন্ডে মোটর চালিয়ে দেখাবো, তো আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী সার্কিটটা আপনাদের দেখাচ্ছি। আমরা সার্কিটটি করে রাখছিলাম যাতে ভিডিওটি ছোট হয়, সেটা জন্য আমরা এখন সার্কিটটি মিলিয়ে দেখি। প্রথমে দেখেন এখানে যে নিউট্রাল তারটি আসছে, তো এই নিউট্রালটাতে দেখেন এখন আমরা সমস্ত যেমন 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং টাইমারে দিয়ে নিব। তো এখান থেকে লাইনটি আসার পরে প্রথমে সে টাইমারে 2 নম্বর পিনে গেছে, আমি টাইমারটা খুলে নিই। তো টাইমারে এখানে 2 নম্বর পিনে গেছে, দেখছেন আপনারা। তো এখান থেকে দেখেন আরও দুটো তার সংযুক্ত হয়েছে, যেটা একটি হলো এখানে দেখেন, এই যে এখানে একটি হলো ডেল্টা কন্ডাক্টর পেয়েছে, এবং অপর আরেকটি যেমন এটি হলো স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর পেয়েছে, এখান থেকে এটি লাইন যায়, এটি স্টার কন্ডাক্টর পেয়েছে। তাহলে আমরা এখানে সবগুলোতে নিউট্রাল দিয়ে নিলাম। এরপরে দেখেন আমরা ফেজ লাইনটি যেভাবে করব, তো প্রথমে আমাদের এখানে যে ফেজ লাইনটি স্টপ সুইচে আসছে, তো আমরা স্টপ সুইচের উপরে বাটনটি ব্যবহার করছি, কারণ যখন এটা চাপ দিব উপরেরটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দেখেন পাত দেখা যাচ্ছে, যে উপরেরটা এই যে উপরের পাতটা তখন বিচ্ছিন্ন হয়ে যায়, নিচের দিকে লাগছে। আবার এখান থেকে লাইনটি আসার পরে দেখেন যে লাইনটি এখানে স্টার্ট সুইচে আসছে, এখানে কিন্তু আমরা নিচেই লাইন লাগিয়েছি। তো নিচেই লাগানোর জন্য দেখেন আমরা যখন এটা চাপ দিব এর ভিতরে এই যে পাত দেখেন, এই পাতটা কিন্তু তখন নিচের দিকে চলে যাবে, অতএব তখন সুইচ কন্ট্যাক্ট করবে, এই জন্য আমরা নিচে লাগিয়েছি। তো নিচের সাইডে যখন লাগিয়েছি তখন দেখেন এটা তো লাইনটি আসলো, এই যে লাইনটি আসলো এই সুইচটা হতে, আর এখানে আরেকটি যেটা এখান থেকে সেটি সংযুক্ত হয়ে এই লাইনটি দেখেন এখানে এই যে কন্ডাক্টরে এই লাইনটি এই তারটি একটু ভালো করে দেখেন, এই যে তারটি এখান থেকে যে এই যে এটা কিন্তু কমন ম্যাগনেটিক কন্ডাক্টরে NO-তে যে লাগছে, এখানে NO-তে যে লাগছে, তো NO-র অপর প্রান্ত থেকে এই কন্ডাক্টর যেমন এই যে NO-র অপর প্রান্ত থেকে বের হয়ে এটি হলো কমনের একটি কয়লা যে লাগছে। আর আরেকটি লাইন যেমন আমরা এখানে যেমন সুইচ চাপছি সেখান থেকে আসার দরকার, ঠিক তেমনই সুইচের অপর প্রান্ত থেকে আরেকটি লাইন এসে এই সেই একই কয়েলে যে একই প্রান্তে লেগে গেছে। আশা করি এটা আপনারা বুঝছেন, এটা ডল স্টারের সাথে মিলালে এই সার্কিটটি আপনারা বুঝতে সুবিধা হবে। তো এরপরে দেখেন আমরা যে সার্কিটটা এখান থেকে যেমন যখন এটা অন হবে সেই মুহূর্তে কিন্তু আমরা এই ফাঁস থেকে, অর্থাৎ এখান থেকে এই হোল্ডিং কয়েলের এখান থেকে একটা লাইন নিতে চেয়েছিলাম, যেটা আমাদের ডায়াগ্রামে ছিল, তো সেই লাইনটি আমরা নিয়ে টাইমারে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরে দিব। তো এখানে যেমন আমি তখন বলছিলাম লাইনটি কয়েক জায়গা থেকে নেওয়া যায়, তো সেই কারণে আমরা এই লাইনটি কিন্তু আমরা সুইচের এখান থেকে নিয়েছি, দেখছেন। তো সুইচের এখান থেকে লাইনটি নেওয়া অর্থ হলো দেখেন এখান থেকে লাইন নিয়ে এই যে এখান থেকে আমরা এই যে লাল তারটির মাধ্যমে আমরা লাইনটি নিয়েছি, নিয়ে আমরা টাইমারে দিছি, এই যে সুইচের লাল তারটির মাধ্যমে, সুইচ থেকে লাল তারটির মাধ্যমে লাইনটি নিয়ে এখানে দিছি। তো এখন এই লাইনটি যদি আমরা এখান থেকে না নিই তাহলে এখানে আমরা এখান থেকে নিতে পারতাম, এখান থেকে নিতে পারতাম। তো এইভাবে নিয়ে এখানে যেমন টাইমারের লাইনটি আমরা দিলাম, তো টাইমারের লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে টাইমারে আমরা 7 অন হয়ে গেল, এবং সেই লাইনটি কিন্তু আমরা একের সাথে শর্ট করে দিছি, যেহেতু একের সাথে এখানে 3 আর 4 শর্ট আছে, প্রথমে 4 NC আছে। তো 4 থেকে NCটা বের হয়ে সেই লাইনটি আমরা প্রোটেকশন করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে।
তো সেখান থেকে দেখেন এই যে আমরা এটা বের করে নিয়ে আমরা এখানে ডেল্টার একটা এনসি নিয়েছি, যেহেতু চারের লাইনটা স্টারে যাবে এই জন্য স্টারের জন্য আমরা ডেল্টার এনসি ঘুরিয়ে তারপরে আমরা স্টারের হোল্ডিং কয়েল লাগাইছি। অনুরূপভাবে যখন আমরা এখানে এটা ডেল্টায় যাবে তো ডেল্টারটা আমরা কিন্তু স্টারের একটা এনসি ঘুরিয়ে নিয়েছি, এই যে এনসি স্টারের এনসি, স্টারের এনসি ঘুরিয়ে তারপরে সেই কন্ডে সেই লাইনটা আমরা ডেল্টাতে দিছি, এই যে ডেল্টাতে দিছি। তো আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা এটাকে চালিয়ে দেখাবো আপনাদেরকে। আমরা মোটরও আপনাদেরকে দেখাবো পরবর্তী সার্কিটে। তো এই সার্কিটটা আশা করি ভালো ফলাফল দেবে এবং সহজে আপনারা করতে পারবেন। তো আমরা দ্রুতই দিয়েছিলাম, টাইমটা একটু বাড়াই দিতে পারি আমরা। তো আবারও আমি এটা স্টপ করে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখবেন যে যখন স্টার থেকে স্টারটা স্টপ হবে তারপরে ডেল্টা যাবে, একটু বোঝা যাবে যদিও টাইমিং খুব ফাস্ট আর কি। তারপরেও আপনারা আশা করি এটা পুনরায় প্লে করলে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।